আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ববরকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা স্ক্রিনে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ আল কাবলাতিন বা দুই কাবলার মসজিদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম নামাজরত অবস্থায় দুই রাকাত নামাজ শেষ হয় আসরের তখন আল্লা তালা জিব্রাইলি আল্লাহসাল্লামকে দিয়ে ওহি পাঠান এবং সাথে সাথে বলেন যে হে নবী আপনি কেবলা মসজিদ আল আকসা থেকে ঘুরিয়ে মসজিদ বাইতুল আল হারামের দিকে মক্কার দিকে ক্যাবলা করুন এবং এই দিক ঘুরে নামাজ পড়ুন তখন তাৎক্ষণিক রাসুলসল্লাহ ইসলাম আগে কিন্তু ক্যাবলা মসজিদ আল আকসার দিকে ছিল পরবর্তীতে এই ক্যাবলা মসজিদ আল হারাম বা মক্কার দিকে করা হয় তাৎক্ষণিকভাবে দুই রাকাত নামাজ এই ক্যাবলা মসজিদ আল আকসার দিকে প্রথম দুই রাকাত নামাজ পড়া হয় এরপরে যখন বলা হয় যে আপনি ক্যাবলা ঘুরিয়ে মসজিদ আল হারামের দিকে করুন এই দেখেন উপরে যে আগের কেবলা এটা হলো মসজিদ আল আকসার দিকে ক্যাবলা ছিল এই দিক ছিল তাৎক্ষণিক রসুলসল্লাহাম যখন ঘুরে গেলেন এবং সাহাবিরা দেখলেন যে তারা সামনে চলে গেছেন তখন রসুলসুল্লাহ সাল্লাম আগে চলে যান এবং সাহাবিরা পরে তার সাথে সাথে ঘুরে যান এবং ক্যাবলা আল হারামের থেকে হারামের দিকে করে বাকি দুই রাকাত নামাজ আদায় করেন এবং এরপর থেকে আমাদের ক্যাবলা মসজিদুল হারাম মাক্কাল মকারমার দিকে কাবা শরীফের দিকে করে আমরা নামাজ পড়ি এখন বর্তমান কেবলা মসজিদাল হারামের দিকে এবং এটা হলো বর্তমান কেবলা আর আগে যেটা দেখাইলাম ওইটা হলো মসজিদ আল আকসার দিকে যখন কেবলা ছিল মার্শাল্লা তাবারাকাল্লা প্রচুর দর্শনার্থী প্রচুর হাজিগন আসেন এই মসজিদে এখানে এক্সট্রা কোনো সব নাই বাট জেয়ারাতের উদ্দেশ্যে এখানে মদিনাতে কী কী মসজিদে আপনার জেয়ারা করতে হবে এটা নিয়ে ইনশাআল্লাহ আমি একটি ভিডিও বানাবো এই মসজিদের নাম মসজিদ আল ক্যাবলা তিন এবং এখানে মসজিদ আরও বড় করা হচ্ছে এটা মসজিদের বাইরের সাইড খুবই সুন্দর চমৎকার মাসাল্লাহ তাবরাকাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবে বন্ধুরা